হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন সবাই করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর অনেক কদিন বড় ভিডিও ঠিক মতন দেওয়া হচ্ছে না কাজের চাপ প্রচুর পুজোর সামনে ঘরগুলো ঝাড়তে হচ্ছে পাশের ঘরটা ঝেড়েছি ঠাকুর ঘরটা ঝেড়েছি কিন্তু এই ঘরগুলো ঝাড়বো কিন্তু সময় আজকেও নেই রান্নাবান্না সেরে দেখি ঝাড়তে পারি কি না পুজোর কেনাকাটা করতে গেছিলাম কিছু জিনিস কিনেছি কিছু কেনা হয়নি কিনতে হবে এখনো আর চুলটা তো তোমাদের দেখিয়েছি এই যে হাইলাইট করেছিলাম আমার শ্বশুর মশাইকে ডাক্তারখানায় নিয়ে যাবে আমার বড় দশটার সময় বার হবে তাড়াতাড়ি ভাত বসাতে হবে সাতটা বাজে এখন আমাকে তাড়াতাড়ি ভাত বসাতে হবে কাজগুলো সারতে হবে ঘরের অবস্থাটা কথা আমার ছেলে বিছানার চাদর মাদর সব ফেলে একাকার করে দিতে সরিয়ে দিয়ে দেয় কাজই হবে আর এই ঘরটা না দেখাই এই ঘরটা চেঞ্জ করেছি সব কী সুন্দর লাগছে না এই যে এখানে ছিল এখানে ছিল কম্পিউটারটা আমরা এটা সরিয়ে এদিকে দিয়েছি এই যে এখানে দিয়েছি আল্লাট আর একটু বিছিয়ে দিয়েছি আর এই আগের যে শোকেসটা এটা একটু ঘুরিয়ে দিয়েছি এদিকে ছিল এদিকে ঘুরিয়ে দিয়েছি ঘরটা কতটা ফাঁকা লাগছে না অনেকটা ফাঁকা লাগছে জামা কাপড়গুলো সব গোছানো হয়নি পরে আছে সবার আগে তোমরা বলো তো তোমাদের দিদি হাইলাইটটা করে কেমন লাগছে কারণ আমি একটা শর্ট ভিডিও দিয়েছি অনেকে বলেছে যে ভালো লাগছে তো আমার কিন্তু খুবই ভালো লাগছে সত্যি করে আমার বিয়ের আগে কিন্তু এরকম একটা কালার আমি করেছিলাম হাইলাইট তখন বলে হাইলাইট জিনিসটা ছিল না মানে জানতাম না থাকলেও হয়তো জানতাম না তখন চুলে কালার একটা ছিল সেই কালারটা বাড়িতে নিয়ে এসে আমি করেছিলাম যখন বিয়ে করেই বাড়িতে আসি না তখন সবাই দেখে পুরো অবাক বাবাই কি বৌমার মাথায় চুলের কালার কেন এরকম তখন এই যে দেখছো চুলের কালারটা করেছি এর থেকেও বেশি ছিল তখন পিছনের চুলটাও ছিল আর তখন তো চুলটা আমার বড়ই ছিল আর গোছে অনেকটাও মোটা ছিল তখন তখন চুল টুল অত উঠতো না মানে এখন যে পরিমাণে আর বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর তো চুল পড়বেই তো যাই হোক ওই চুলের কালার দেখে না সবাই পুরো অবাক হয়ে গেছিলো কেউ পছন্দ করতো না ওরকম কালার টালার এখন তাও অতটা কেউ কিছু বলেনি এখনো পর্যন্ত বাড়িতে তো আমার বড় মশাই শুধু বলেছে একদম ভালো লাগছে না খুব বাজে লাগছে এটাই আর আমার শাশুড়ি মা কিছু বলেনি বলছে মা বলছে যে ই কী করেছে চুলে এই তো আমার চুলের মতন করে ফেলেছে আমার চুলগুলো যেমন পেকে গেছে লাল লাল হয়ে গেছে সেই রকম করে ফেলেছে তো এইটুকুই বলেছে মা যে বাজে লাগছে খারাপ লাগছে এসব কিছু বলেনি তো আমার খুব শখ ছিল মানে কি বলে তো আমি তো বলবো বেঁচে থাকতে নিজের শখগুলো পূরণ করে নেওয়া ভালো কোন দিন যে হুট করে মরে যাব তার ঠিক নেই তো শখগুলো তো পূরণ করতে পারবো না যা যা শখ আছে এই শখগুলো পূরণ করে নেওয়া ভালো নিতেও তুমি ভালো হতে পারবে না কখনো তুমি যাই করো না কেন খুঁত তোমার বার হবেই শ্বশুর বাড়িতে এটা করলে ভালো না ওটা করলেও ভালো না যতই ভালোভাবে থাকো না কেন নর্মালভাবে থাকলেও না কোনো একটা খুঁদ ঠিক বেরিয়ে আসবে তো যাই হোক কারোরই কখনো কোনো জিনিসই পছন্দ হবে না তার থেকে বড় নিজের পছন্দের মতন চলাটাই বেটার আমার মন বলে তো শখটা একটা পূরণ করে নিলাম আর বুড়োটা যে করেছি আই বুড়োটা করেছি ওটা না খুব বাজে করে করে দিয়েছে সত্যি বলছি আমার একটুও ভালো লাগছে না বুড়োটা করার পর না পুরো শয়তান লাগছিল আমাকে আর আমি এত করেছি মানে আমাদের এখান থেকেই করেছি আর ওটা কান্না থেকে হাবিবসে গিয়ে করেছি আমার আই বুড়োটা না আমি আমাদের গ্রাম থেকেই করি ওই কানলাতে গিয়ে কখনো করিনি তো এত সুন্দর করে আমাদের এখানে মানে লাগে না জানো তো আর ওখানে গিয়ে এমনভাবে করেছে এতটাই বা যে কী বলবো অতবার একটা পার্লার পার্লারে এমন মানে যিনি বুড়োটা করছিলেন তো ওনার হাতটা মনে হয় ভালো না আমার এত লেগেছে এত লেগেছে কোনো দিন এরকম লাগে না আর ব্যথা হয় না আর এতটাই ছোট বড় করে দিয়েছে আমার খুব রাগ হচ্ছিলো সত্যি করে মানে খুব একটা সুন্দর হয়নি তো যাই হোক বাদ দিলাম সেসব কথা হয়ে গেছে আর কিছু করার নেই আর তোমরা কমেন্ট করেছো চুলটা কাটতে হেয়ার স্পা করতে আর হাইলাইট করতে কত পড়েছে হেয়ার স্পা নশো টাকা আমি কিন্তু হেয়ার স্পা করিনি আমাকে বলছিল করতে তবে আমি করিনি হেয়ার স্পা করতে নশো টাকা আর একটা হাইলাইটে তিনশো টাকা মানে আমি দুটো হাইলাইট করেছি তার মানে ছশো টাকা আমাকে তো দশটা করতে বলছিল অসম্ভব দশটা করা দশটা করলে বাড়িতে আমাকে কেউ ঢুকতে দিত না বাড়ির থেকে বার করে দিত মানে গেট থেকে বার করে দিত তাই জন্য দুটো করেছি তাই বলছে যে দুটো করছো দুটো কিন্তু কেউ করে না জাস্ট আমার একটু শখ ছিল সেটা পূরণ করলাম তা বলে যে পুরোটাই করে একদম জগা খিচুড়ির মতন করে ফেলবে চুলটা সবার কিন্তু কিছু পছন্দ হয় না হাইলাইট করেছি বলে যে একদম পুরো চুলটাই করব পুরো চুলটা করলে আমার আমার ইচ্ছা না পুরো চুলটা করার জাস্ট দুটো একটা করার ইচ্ছা ছিল তবে আর একটা করতে পারলে ভালো হতো তো আর একটা আমি আর করিনি আমি দেখছি যদি বাড়িতে খুব বকে তাহলে একটাই করছি আমি জানো তো তারপরে ভাবলাম একটা করে তো ভালো লাগছে না আর যেটা আমি করেছি নেক্সট মানে পরেরটা যেটা করেছি দুটো একটা তো সামনে করেছি আর একটা একদম চুলের পিছনে মানে চুলটা যে যখন আমি খোপা করে উঁচু করে বাঁধবো তখনই দেখা যাবে তার আগে কিন্তু দেখা যাবে না মানে চুল যখন ছাড়া থাকবে তখন কিন্তু দেখাই যাবে না ওটা তো আমার লেয়ার কার্ডটা কাটতে নিয়েছে চারশো টাকা তবে হাবিব কি বলো তো হেয়ার কাটিংগুলো খুব ভালো করে ওই জন্য আমার খুব ভালো লাগে কিন্তু আইব্রোটা আমার ভালো হয়নি সত্যি একদম সোজা কথা আমার আইব্রোটা একটু ভালো হয়নি ছোট বড় হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে লেগেছে এতদিন ধরে আইব্রো করছি কখনোই লাগে না কেমন হাত জানে না খুব বাজে করেছে তো যাই হোক তারপর এই যে কয়দিন ধরে তো ভিডিও দেবো দেবো করে দিতে পারছি না এত কাজের চাপ তারপরে ঘুপল শোনার শরীর খারাপ বাড়িতে আমার শ্বশুর মশাই শরীর খারাপ মানে কাজের চাপটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে আর আমারও মানে শরীরে আর পারছে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমি আর মানে সারাদিন খারাপ এখানে করার পর না আর ভিডিও এডিট করতে পারছি না আর বাড়িতে ছিলাম না মানে এক জায়গায় গেছিলাম আমার দাদার সাথে দেখা করতে গেছিলাম দাদার শরীর খারাপ দাদাকে দেখতে গেছিলাম সেটার আমি আর ভিডিও করিনি তার কারণ কি বলে তো কারো শরীর খারাপ সেটার আবার ভিডিও করব হুট আমার ওই সব ভালো লাগে না একদম আর মাথার মধ্যে চিন্তা টেনশন নিয়ে ফোন ক্যামেরা অন করা অসম্ভব ভিডিও পরে হবে মানুষগুলো যেন সুস্থ থাকে তো যাই হোক ওই জন্য না ভিডিওগুলো করতে পারছি না মানে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার এই ভিডিওগুলো আমি এডিট করার মতো সময়ই পাচ্ছি না আর আজকে আমার বড় ছেলে ঘুম থেকে ঘুরে পড়েছে স্কুল নেই স্কুল ছুটি এখন তো আমার গুপল উঠে পড়েছে ছাদেতেই আছে বাসন কোসন ধুয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে ঘর মুছে যখন জামা কাপড় নিয়ে ছাদে যাচ্ছে দেখছি সোনা উঠে পড়লো তার জন্য আমি ওকে নিয়েই ছাদে চলে এলাম দিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো সব কিচু কুচে নিলাম আর ওদিকে বড়ো ছেলেও দেখছি ডে মানে ডেকে দিয়ে ছাদে গেছিলাম উঠে পড়েছে ঘুম থেকে আর সব থেকে বড় কথা জানো তো ঘরের ঝুলগুলো আমি ঝাড়তে পারছি না একটা ঘরের ঝুল শুধু ঝেড়েছে ঠাকুর ঘরের ঝুলটা ঝাড়তে পেরেছি আসলে কী বলো তো রান্নাবান্না করতে না ওই যে একটা দেড়টা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে একটার সময় উপরে এসে ঘরে ঝাড়তে ইচ্ছা করে আবার সকালবেলা যদি ঘরে ঝাড়ি না ছেলেটা উঠে পড়বে এবার সকালবেলার দিকটা আমার ওই সব কাজ একদমই মোটেই করা সম্ভব না আমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন ভোরবেলা অন্ধকার থাকতে ঘুম থেকে উঠলে অসম্ভব ঘরে ঝাড়া কারণ ঝাটা দিয়ে ঝুল ঝাড়বো তখন তো একটা আওয়াজ হবে না তো আমার গুপু শোনা উঠে পড়বে আর কাঁদবে কি করবো ছেলে সামলাবো নাকি ঘরে ঝাড়তে থাকবো এবার দেখো দুপুরবেলা ঝাড়লে কী হয় বলো তো আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই তখন একটা আমার আমার বেলা হোক খেতে অসুবিধা হয় না কিন্তু ঘরের চুলটা তখন ঝাড়াটা বেটার হয় আর রয়েছে দুটো ঘর বাকি আর সামনের বারান্দাটা রান্নাঘরের ওই বারান্দাটা আর পিছনের ওই ছোট ব্যালকনিটা এগুলো ছাড়লেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে তাও এগুলো ঝাড়তেও প্রচুর খাটনির ব্যাপার আছে ওই বড় টুলটার ওপর উঠে ঝাড়তে হবে আবার নামতে হবে আবার টুল সরাতে হবে আবার উঠতে হবে এই করতে হবে সারাদিন সবার মানে পছন্দের রান্না করতে করতে দিন কাবার হয়ে যাচ্ছে তা ঘরের ঝুলঝাল কি করে এনার্জি আর পায় না তারপর আবার আমার বড় ছেলের ওই বৃত্তি পরীক্ষা বলে না ওই অন্য স্কুলে গিয়ে হয় সেই সে পরীক্ষাটা আবার হল ওই যে অলিম্পিয়ার্স এক্সাম বলে না সেই এক্সামটাই আর কি তো অন্য স্কুলে গিয়ে এটা হলো কিন্তু ওদের কিন্তু ওদের স্কুল থেকেই হয় আবার এই পরীক্ষাটা দেখছি অন্য স্কুলে গিয়ে মানে কানলাতে একটা অন্য স্কুল আছে সেই স্কুল থেকেই এই এক্সামটা হলো তো তারপরে ওকে দিতে গেছিলাম সারাদিন ছিলাম তারপর আবার ওকে নিয়ে আসলাম পরীক্ষাটা শুরু হয়েছে এগারোটা থেকে দেড়টা অবধি তো সারাদিন ওখানে ছিলাম তার জন্য আমি রান্নাবান্না করে দিয়ে গেছিলাম তো এবার বাড়ির কাজ মানে যদি পরীক্ষাটা না থাকতো তাহলে কি বলতো তাহলে রান্নাবান্না সেরে আমি ঘরে ঝুলটা ঝাড়তে পারতাম তা সেটা আর হয়নি তো ওকে পরীক্ষা দিতে গিয়ে মানে ও ধরো ওকে এগারোটার সময় পরীক্ষা শুরু হয়েছে তো ওকে রুমে ঢুকিয়ে দিয়ে আমি মানে শপিং করতে গেছিলাম তারপরে আবার আমাদের বাড়ি আসতে প্রায় আড়াইটে বেজে গেছে শপিং মোটামুটি কিছু করেছি আর অনেক কিছুই বাকি আছে তো সব হবে আস্তে আস্তে তো আজকে রান্না কি হবে দেখো আজকে ওই বাঁধাকপি আগের দিন ছিল তো অর্ধেকটা বাঁধাকপি রান্না করেছিলাম কারণ দুদিন তো ভিডিও বানাইনি কাজের চাপে অর্ধেক বাঁধাকপি রান্না করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা আজকে করব আর কালকে মাছের ডিম এনেছিলো যেটা কালকে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পারিনি মাছের ডিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বার করে মাছের ডিম আর ওই মাছটা এনেছিলো মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর বাঁধাকপিটুকুই যে কেটে নিলাম আর বাঁধাকপিটা না অনেকটা নিটন ছিল মানে খুব ভারী ছিল তাই অর্ধেকটা অনেকটা হয়েছিল তা ভারী ছিল বলে আমি অর্ধেকটা রেখে দিয়েছি পুরোটা গোটাটা লাগবে না বলে আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা রান্না করব মাছের মুড়ো দিয়ে কালকেও করেছিলাম মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার তো শুধু বাঁধাকপি ভালো লাগে না আর দু চার দিন ভিডিও দিতে পারিনি আমি শুধু টেনশন করছি যে দু চার দিন ভিডিও দিতে পারিনি আমার সবাই মনে হয় আমাকে ভুলেই গেল দিদি ভাইটাকে কারণ কমেন্ট তো খুবই কম আসছে কমেন্ট আর আগের মতো আসছে না ভিডিও না ছাড়লে কি আর কমেন্ট কেউ করবে কতদিন হয়ে গেলো ঠিকমতো বড় ভিডিও দিতেই পারিনি তোমরা আমার বড় ভিডিও লাস্ট দেখো কতদিন হয়ে গেল মনে হয় তিন চার দিন আগে বড় ভিডিও দিয়েছি তারপর টানা শর্ট ভিডিও দিয়েছি কালকে তো শর্ট ভিডিও দিতেই পারিনি তো তার জন্য সরি তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ প্রচুর কাজের চাপ ছিল তারপরে মানে বাড়িতে সব শরীর খারাপ গুপল শোনার শরীর খারাপ হয়েছিল বললামই আমিও একটু মানে শরীরটা দুর্বল হয়ে গেছে শরীরটা খারাপ এমনি ঠিক আছি শরীরটা দুর্বল হয়ে গেছে কাজের চাপে পারছি না তো সেই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক তারপর এই যে বাঁধাকপিটা পেঁয়াজ রসুন টমেটো আলু দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিলাম মাছের মুড়ো দেব। আজকে আর মাছটা ঝোল করছি না কারণ আজকে বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে খেতে পারবো আর মাছটা আজকে ঝাল করব আর মাছের তেলও রেখে দিয়েছি ওই তেলটা ছিল ভালো ওই তেলটা ভাজা করব যেমন করি আর মাছ তো অনেকটা বড় ছিল তাই জন্য মাছ অর্ধেকটা রেখে দিলাম ফ্রিজে কালকে হয়ে যাবে আর আজকে মাছ অর্ধেকটা করছি মাছটা ঝাল করব আর বাঁধাকপিটা দেখো হয়ে গেছে বাঁধাকপিটা নামিয়ে দিলাম তারপরে এই যে দেখো মাছের তেলটা ভেজেছি যেরকম আমি ভাজি পেঁয়াজ পটল আলু সামান্য একটু আলু দিয়েছি পেঁয়াজ পটল আর আলু দিয়ে ভাজলে খেতে ভালো লাগে শুধু ভাজলেও খায় অনেকে কিন্তু শুধু ভাজার থেকে আমার এই পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে বেশ ভালো লাগে খেতে তো আমি তো আমার কথা বললাম যে আমি পুজোর কেনাকাটা এখনো পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে অর্ধেক হয়েছে তো তোমরা কি করছো তোমাদের কি পুজোর কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত ইউটিউব বোনদের বলছি যে তোমাদের কেনাকাটা কি কমপ্লিট হয়ে গেছে কমেন্ট করে কিন্তু জানিও বোন দিদি যারা যারা আছে সবাই আমাকে কমেন্ট করো যারা আমাকে খুব ভালোবাসো তাদেরকে বলছি যে তোমাদের কেনাকাটা কি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দিদি ভাই ভাবছে যে এই বছর দুটো শাড়ি নেবে কারণ শাড়ি তো খুব কম পরা হচ্ছে এবার সুতির আবার শাড়ি নেবো ভালো শাড়িও নেবো আর ব্লাউজও নেব কারণ শাড়ি পরতে হবে আমাকে কারণ আমি তোমাদের বলেছি যে নাইটি আমি আর পরব না একটু ঠান্ডা পড়ে গেলে আমি শাড়ি পরা শুরু করে দেবো তো যাই হোক তারপর রান্না কমপ্লিট করলাম মাছের ছাল করলাম আর প্রেশার কুকারে কিন্তু ডাল করেছি সেটা আর দেখাই তোমাদের প্রেশার কুকারে ডাল করলাম আর এক খেয়ে জিনিস কি আর দেখাবো বলো তো আমি বক বক করি ঠিকই আর রান্না বান্না তো সেই একই ডেলি যা হয় সেই একই রান্না তো যাই হোক তারপরে যে হুনুনটা নিকিয়ে নিচ্ছি রান্না বান্না কমপ্লিট মাছের তেলটা ভাজলাম বাঁধাকপি করলাম মাছের মূড়ো দিয়ে আর মাছটা ঝাল করলাম আর প্রেশার কুকারে ডাল বসে দিয়েছি আর উনুনটা জানো তো মানে আগের মতো তো উনুনটা খুব বেশি বড় বড়োসড়ো করে নি ছোটোর মধ্যে করেছি আর আমাদের হাঁড়িটা বড় বড়ো হাঁড়ি চাপাতে কিনা উনুনের ঝিকগুলো বারবার ভেঙে যাচ্ছে তো দু তিনবার ঠিক করলাম আবার দেখছি আজকেও ভেঙে গেছে তো ঠিক না একটু মোটা মোটা করে মাটি দিয়ে ঠিক করে করতে হবে উনুনটা ছোট আর ভারী হাঁড়ি চাপছে দিয়ে উনুনটা ওরকম হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে মুখের কাজটা ভেঙে যাচ্ছে মাটি দিয়েছি কালকে আবার ছিঁকটা দেখছি আজকে ভেঙে যাচ্ছে তবে উনুনটা কিন্তু বেশ ভালোই হয়েছে মনের মতনই হয়েছে মানে অল্প কাঠের মধ্যে রান্না হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খুব ভালো হয় আর যদি কেউ এক তরকারি ভাত খেত তাহলে আমার ঘরে ঝুলগুলো দিব্য ঝাড়া হয়ে যায় এক তরকারি ভাত কেউ খাবে না বলেও লাভ নেই কারণ এক তরকারি ভাত আমার বাড়িতে কোনো দিনই হবে না রান্না করে দিই বলে সবাই খায় তা না কিন্তু রান্না না করলে করে দিলে সবার রাগ হয় এটা হচ্ছে বড় কথা যদি কাজের চাপ থাকে তাহলে কোথায় বলবে যে না এক তরকারি ভাত রান্না করে কাজটা তুমি আগে করে নাও ও বাবা মানে কিছুই ভাবে না রান্না বান্না ধরো করছি আর একটা এক্সট্রা কাজ এনে জুড়ে দেবে যে এটা আমাকে রান্না করে দিতেই হবে এরকম টাইপ এটা সত্যি কথা আমি মন থেকে বলছি যে আমাদের বাড়িতে না মানে কেউ কাউকে বোঝার মতো মানসিকতা কিন্তু নেই এ বাড়িতে মানে ধরো কাজে ব্যস্ত আছি তার মাঝে একটা কাজ এসে দিয়ে দেবে যে না দেখো খুব ওরা কাজ করছে ব্যস্ত আছে তো পারবে না থাক দেবো না এরকম নাই যে কাজ করছে তো কী হয়েছে তা আমার কাজটা ঠিক করে দেবে এরকম টাইপের মানসিকতা তো কিছু বলার নেই কী আর বলবো ভিডিওটা দেখলেও যদি রাগ হয় তাহলেও আমার কিছু করার নেই মাঝে মাঝে নিজেরও একটু বিরক্ত লাগে বলে ফেলি কি করবো বলতো মানুষ তো না তো যাকে যাই হোক তারপরে এই যে রান্না বান্না সেরে কড়াইটা মেজে ধুয়ে উপরে এলাম যে একটু মাথায় তেল আর কি কোটি কোটি বলছি আমার ভালোই লাগছে মানে একটু জাস্ট হাইলাইট করেছি তো কি হয়েছে তোমরা তো কমেন্ট করেছো যে ভালোই লাগছে দেখতে বেশ নতুন লুক নতুন নতুন রকম লাগছে একটু অন্য রকম লাগছে আর চুলটা কত বড় বড় ছিল কেটে কইটুকু করে ফেলেছি দেখেছো আবার বড় হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর অনেকদিন ধরে শ্যাম্পু করেছি চুল তো চুলে তো তেল দেওয়াই হয় না তা একটু বেশি করে ভালো করে চাপ চপ করে তেল দিয়ে দিলাম আর আমি যখন চুলে তেল দিই না তখন ওই ঢেলেই দিই আর যখন দিই না তো দিই না আর আজকে দেখো ঠাকুর পুজোটা কত বেলায় করলাম আমি কিন্তু সকাল সকালে চান টান করে পুজো করিনি আজকে চান করার সুযোগ পাইনি ছেলেটা উঠে পড়েছিল তো ঘুম থেকে দিয়ে চান করতে যাবো কি কান্না কাঁদ ছিল সেই জন্য আমি চান করতে পারিনি তাই সকালবেলার পুজোটা করা হয়নি তো তারপরে যে চান টান করলাম দিয়ে যে ঘরের পুজোটা করে নিচ্ছি আর মা তো এখন পুজো করতে পারছে না কারণ তোমাদের তো বলেইছি বাবা শরীর খারাপ বাবাকে নিয়ে পড়ে আছে তো তাই জন্য মা এখন পুজো টুজো কিছু করতে পারে না তো সকালবেলা আমি পুজোটা করিনি কিন্তু সকালবেলা চান করতে হয় তারপরে আবার রান্না বান্না করেও চান করতে হয় যা প্রচণ্ড গরম মানে বৃষ্টি হলে কি হবে গরম তো কিন্তু সেইভাবেই আছে আর যে পরিমাণে বর্ষা লেগেছে এই বছর পুজোয় মনে হচ্ছে সত্যি এবারে বৃষ্টি হবেই হবে কেউ ঠাকুর দিকেও শান্তি পাবে না এই বছর মনে হচ্ছে আর চুলের তেলটা দেওয়ার পর দেখো খুব একটা বেশি বোঝাই যাচ্ছে না যে হাইলাইট করেছি তাই না দেখো খুবই হালকা মানে বোঝা যেতে না যায় সেরকমই করেছি মানে হালকা আর ওপর দিয়ে আর দশটা করতে বলছিল তো ওরা দশটা করলে তবে ভালো দেখা যেত দশটা করেই করে আমি দুটো করেছি তাই ওরা বোঝে দুটো আবার কেউ করে না কি আমাদের বদনাম হবে সবাই দেখবে তোমার ভিডিও দিয়ে বদনাম করবে সবাই আমার আমি তো জোর করেই করেছি দুটো ওরা করে দিতে চাইছিল না আমার ইচ্ছা আমার দুটো করার ইচ্ছা তো দুটোই করেছি তবে তোমাদের তো একটা কথা বলতে তো ভুলেই গেলাম আমার ওই যে বললাম না যে বিয়ের আগে আমি চুলটা একবার কালার করেছিলাম পুরো ওই যে ব্রাউন কালার করেছিলাম তো ওই ব্রাউন কালার করার পর আমার মা না ওই চুলের মুটি ধরে আমাকে খুব মেরেছিল জানো তো আর আমার মা যখনই মানে একটু দুষ্টুমি করতাম বদমাইশি করতাম তখন ওই চুলের মুটি ধরেই মারতো মায়ের ওই একটাই কাজ আমার চুলের মুটি ধরে মারা আর মানে কী বলবো ঠিক কানের পাশে জুলপি চুলগুলো হয় না ওইখানটা ধরে টানতো আর যে কী লাগতো কী বলবো মায়ের হাতের মার কিন্তু খুব খেয়েছি আর বাবা কিন্তু খুব একটা মারেনি মারেনি বললেই চলে মনেই পড়ে না বাবা আমাকে কবে মেরেছে তো আমার মায়ের হাতে খুব মার খেয়েছি জুতোর বাড়িও খেয়েছি আমি এতটাও বদমাইশি ছিলাম না জানো তো মানে একটু কি বলবো ডান পিঠে ছিলাম ছেলেদের মতো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতাম তো সেই জন্য মাঠটা খেয়েছি বকাও খেয়েছি খুব মানে সবাই দিদিগিরি দেখায় তো আমি একটু দাদাগিরি করতাম আর কি ওই গাছের ডালে উঠে বসে থাকতাম পাঁচিলে উপর থেকে ঝাঁপ মারতাম আমার কয়েকটা পাড়ার নিকম্মা বান্ধবী ছিল ওরা আমাকে কি বলতো জানো বলতো যে তুই না পুলিশের চাকরি পাবিই পাবি সত্যি করে তুই এত সুন্দর উঁচু উঁচু পাঁচিল থেকে ঝাম মারতে পারিস তুই পুলিশের চাকরি পাবিই পাবি সত্যি তা তোদের আমি একটা কথাই বলতে চাই আমি পুলিশের চাকরির থেকে বড়ো চাকরি পেয়ে গেছি দেখ তোরা এবার ঘর ঝাঁট বাসন মাজা রান্না করা আবার রান্না করা আবার ছেলে খাওয়ানো ঘুম পাড়ানো ছেলের সাথে দুমদাম পিটুনি খাওয়া হচ্ছে সবথেকে বড় কাজ তাই না আর ওই যে দেখো আমার ননদটা এসেছে যে ননদের সাথে আর কি হেয়ার কাটিং করতে গেছিলাম কাললাই তো এটাই আর কি ওকে বলছি কথাবার্তা বলছি যে হেয়ার কাটিং করে কেমন লাগছে আর হেয়ার হাইলাইটটা করে কেমন লাগছে ও তো বলছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওর তো খুব পছন্দ ও বলছে যে আমি হাইলাইট করব ওর খুব শখ হয়েছে যে হাইলাইট করা আমাকে দেখে ওর খুব শখ হয়েছে হাইলাইট করার আর হেয়ার কাটিংটা তো কালকে করতে গেছিলাম মানে আগের দিন তো আমরা যে ভিডিওটা দেখেছো তার আগের দিন আর কি হেয়ার কাটিংটা করতে গেছিলাম তো আমার ননদিনী এসেছে যে দেখে তোমায় কেমন লাগছে দেখতে আর তো হেয়ার কাটিং করতে গেছিলাম কালনাতে তো ওখান থেকে আমরা কেনাকাটা করেছি তারপরে বাড়ি এসেছি বাড়ি আসার সময় আমরা গ্রাম থেকে মানে আমাদের বাজার থেকে বাজার থেকে আর কি ওই রুমালি রুটি আর তরকা নিয়ে এসেছিলাম মানে কালকে তরকা নিয়ে এসেছিলাম তো কালকে জানো তো আর চাউমিনও নিয়ে এসেছিলাম তো চাউমিনটা খাওয়ার পর ওই রুটি আর তরকা না কারোর পেটে আর যায়নি খেতে পারেনি তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই রুটি তরকা আজকে পার করে গরম করলাম রুটিটা একটু তাতিয়ে নিলাম তাওয়াতে আর তরকারি একটু গরম করে নিলাম তো নরম কি রুমালি রুটি খুব ভালো লাগে খেতে একদম রুমালের মতন তোমরা তো জানো রুমালি রুটি কেমনই হয় আর তরকারিটা ভীষণ খেতে ভালো হয়েছিল। তো আমার বড় ছেলে বললো যে মা ওটা গরম করে দাও তাহলে খায় আর কালকে খেতে পারিনি একদম কেউই খেতে পারিনি আমিও খেতে পারিনি ছেলেটা ওর বাবা কেউই খেতে পারিনি ওই পেটটা ভরে গেছিলো ওই চাউমিনটা খেয়ে সেই জন্য আর খেতে পারিনি তো এই যে আমরা সন্ধেবেলা রুটি তরকারিটা খেতে বসলাম গরম করে নিয়েছি আর আমার ছেলে আজকে সন্ধে দিয়ে দিয়েছে বড় ছেলে ওকে বললি ও সন্ধে দিয়ে দেয় আর ওই নিয়ে এসেছিলো গল্প করছিলাম একটু আর তবে জানো তো আমার না হেয়ার স্ট্রেট করার মানে স্মুথ করার খুব ইচ্ছা ছিল খুব কিন্তু ওটা করতে না পাক ফাঁকা সাড়ে চার ঘন্টা লাগবে আমার ততক্ষণ বসে থাকার সময় নেই আমার বাড়িতে ছোটো সোনা আছে অতক্ষণ বসে থাকলে কী করে হবে আর আমি গিয়েছিলাম কখন বলো তো ভাত টাত খেয়ে খাওয়া দাওয়া করে ছেলেটাকে ঘুম বাড়ি দিয়ে গিয়েছিলাম আমি তাহলে টাইমে আবার বাড়ি আসতে পারবো সেই রকম একটা টাইম মেনটেন করে আমি গিয়েছিলাম তো গিয়ে জিজ্ঞেস করলাম বলল যে সাড়ে চার ঘন্টা সময় লাগবে আর আমার চুলটা তো খুবই লম্বা সেই জন্য বললো যে তোমার চুলটাতে এখন মানে অফার চলছে এখন স্টেট করতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে আর অন্য সময় কিন্তু আমার ওই চুলটাতে আট হাজার লাগবে তো এখন চুলটা ছোট হয়ে গেছে মানে কেটে ধরো ছোটো করে ফেলেছি এখন করলে সাড়ে চার হাজার টাকায় লাগবে তো আমি আর করাইনি নি খুব ইচ্ছা ছিল তবে ওই ইচ্ছাটাও পূরণ করব অবশ্যই করব। তো এই যে আমার সোনার জন্য জামা নিয়ে এসেছি এই জামাটা গুবলু সোনার আর ওই যে রেড কালার দেখছো ওই জামাটা বড় ছেলে নিয়ে যে কিন্তু ছোট হয়েছে জানো ওই জামাটা আবার পাল্টাতে যেতে হবে ওই যে খয়রি খয়ী ওইটা আর আরো এই যে একটা এটাও বড় ছেলের জামা একটা হলুদ কালারের আর এই যে এই একটা মানে দুই ভাইয়েরই একই কালারের আর তারপরে এই যে সেই পলাটা যেটা বানাতে দিয়েছিলাম এই এতদিন পর পলাটা আমার রেডি হয়েছে তোমাদের বলেছিলাম না যে পলাটা আমি বানাতে দিয়েছি যেদিন শাখা কিনে নিয়ে আসলাম শাঁখা তারপরে সোনার জিনিস যেগুলো নিয়ে এসেছিলাম তো সেই দিন পলা বানাতে দিয়েছি দেখো এক মাস হয়ে গেল প্রায় না এক মাস হয়তো হয়নি তবে অনেক দিন হয়ে গেলো এই পলাটা বানাতে তো ফোন করেছিল দিয়ে যে পলাটা আমার বড়মশায় গিয়ে নিয়ে আসলো এই সন্ধেবেলাতেই গিয়েছিল কানলা গিয়েছিল দিয়ে এই যে পলাটা নিয়ে আসলো যাই হোক সোনার পলা ছিল না সোনার পলাটাও হয়ে গেল আমার যে সোনার পলাটা ছিল না সেটা একটু অন্য ডিজাইন ছিল সোনার পলাটা বিয়েতে দিয়েছিল আমার পিসি দিয়েছিল ওখানে আমার বাবার বাড়ির থেকে তো ওই ওটা অনেকদিন আগেই আর কি পলাটা বেড়ে গেছিলো তো তখন আর বানানো হয়নি তো ফাইনালি এই যে পলাটা বানিয়েছে আর ডিজাইনটা আমার বেশ পছন্দ খারাপ লাগিনি আমার পাতের মধ্যেই করেছি আর ভবিষ্যতে যদি কখনো সুযোগ পায় বা ভগবান যদি দেয় তাহলে ওই ডিজাইন করে যেটা আমার যেরকম আগে ছিল মানে সেই রকমভাবে পলা বানাবো এই পলার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার আরও একটা স্বপ্ন পূরণ হলো তো সব তোমাদের আশীর্বাদে আশীর্বাদ করো সবাই ভালো ভালোবেসো তাহলে অবশ্যই আমার স্বপ্নগুলো আমি আস্তে আস্তে পূরণ করতে পারবো তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট